এই দেশের মাটিতে মাত্র 20 বছর আগে সারাটা পশ্চিম বাংলায় আপনি চিরাগ হাতে করে নিয়ে বাড়িয়ে একটা মহিলা মাদ্রাসা দেখতে পেতেন না, কোন মহিলা লেখাপড়া করত না। আর আজকে দেখুন তো এই জায়গাটাতে ফাটলের এলাকায় একটা যেমন গোলাপের ফুল ফুটে যায় তেমনি একটা গোলাপের ফুল ফুটে গেছে। এখানে কতটি বেটি আগামী দিনের মা এখানে মানুষ হচ্ছে, অন্য জায়গাতে আগামী দিনের বাপ মানুষ হচ্ছে, অর্থাৎ ওইটা কোনটা? ছেলেদের মাদ্রাসা। তো যদি আগামী দিনের একটা ভদ্র বাপ তৈরি হয় নিজামিয়া মাদ্রাসায়, তো এই ছেলেটার যে আপনি আগামী দিনে বিয়ে দিবেন, তো বিয়ে দিতে গেলে আগামী দিনের জন্য একটা ভদ্র মা আপনাকে লাগবে না? সংসারের চাকাটাকে যে গড়াবে স্বামী এবং স্ত্রী, তো স্বামীটা হলো দিনী তালিম শিখে মুহাজ্জাব এবং সুসভ্য, আর ওই ছেলেটার জন্য যদি আপনি কোনো একটা ভালো মেয়ে ছেলে খুঁজে না পান, তো তাহলে চাকা সমান হয়ে কি করে গড়বে? আমার বেটাকে আপনার বেটাকে আপনি আরবি তালিম দিয়ে দিনদার আলেম বানিয়েছেন, আর বউ আনতে গেলেন কোথায়? তো বলছে ভাটল হাই স্কুলের পড়া 11 ক্লাসের একটা বেপর্দা নারী, যার মাথায় কাপড় উঠেনি, যার মোবাইলে 25টা ছেলের নাম্বার ঢুকানো আছে, যে মেয়ে ছেলেটি চ্যাটিং করে, যে মেয়ে ছেলেটি হোয়াটসঅ্যাপে তার বন্ধুদের সামনে সারা দিন আর রাত কথা বলে, এমন বদচলনের নারীকে যদি আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি আনা যায়, আপনি নিজে বলুন এই সংসারটা কি সুখের হলো? চাকা দুটা কি সমান হলো? একটা গাড়িতে একটা ট্রাক্টরের চাকা লাগাবেন আর আরেকটা চাকা মোটর সাইকেলের লাগাবেন, তাহলে সমান হয়ে গাড়িটা কি চলবে? চলবে না কোনো দিন। স্বামী ফজরের বেলা জাগবে আর জাগার পরে বলবে মসজিদ থেকে আওয়াজ এলো আর সলাতো খাইরুম মিনান নাওম, আমি ওযু করলাম নামাজ পড়তে গেলাম, স্ত্রীকে ডেকে বলছে রোজিনা উঠো ওযু করো এবং নামাজে খাড়া হও, আমি যেন এসে দেখতে পাই যে তুমি মুসল্লাতে বসে আছো। রোজিনা ল্যাপের ভেতরে মুড়ি ভরে দিয়ে আ করে কাচুর মুচুর করার পরে বলছি এত ঠান্ডাতে আমি উঠতে পারবো না, আমার উঠে অভ্যাস নাই। কোন বাপের বাড়ির তুমি মেয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন বাপকে ডেকে, এ বাপ, যেদিন তোমার ছেলের জন্য বউ খুঁজতে যাবে সেদিন তোমার নিজের ছেলে কেমন তা আগে দেখো আর সেই অনুযায়ী বউ খুঁজতে যাও। কোরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। তোমার বেটা যদি নমাজি হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয়, তাহলে এমন ছেলের জন্য বউ খুঁজতে যাও যেই মেয়েটি দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, পরেজগার হবে, নামাজি হবে, ওই আর এইরকম মেয়েকে তুমি বউ বানাতে যাও। এবং তোমার বেটা যদি কি হয় বিড়িখোর হয় মদখোর হয় সুদখোর হয় গাঁজাখোর হয় বেনামাজি হয় চোট্টা হয় হেডফোন লাগিয়ে সারা সারা দিন যদি গান শোনা হয়, তাহলে এমন লুচ্চা লাফাঙ্গা ছেলের জন্য খবরদার কোনো একটা বানাতে পড়া মহিলাকে, যারা পর্দানাসীন বেটি ছেলা, এমন একটা মেয়েকে হরগিজ দেখতে যেও না। কেন? যে তোমার ছেলে হলো বাত্তামিজ, এ বাত্তামিজ ছেলের জন্য একটা মহিলা মাদ্রাসা পাস করা মেয়ে উপযুক্ত হবে না, মিলবে না চাকায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ছেলে যদি ফাসেক হয় ফাসেকা বউ দেখো, আর ছেলে যদি দিনদার হয় তো দিনদার বউ দেখো। তেমনি মেয়ের বাবাকে বলা হচ্ছে তুমি যদি একটা জামাই খুঁজতে যাও তোমার মেয়ের জন্য, তাকে তোমার মেয়ের চলনটা দেখো, তোমার মেয়ের চলন যদি দিনদার হয় তা একটা ছেলে দিনদার খুঁজতে যাও, আর তোমার মেয়ে যদি লম্পট হয় তোমার মেয়েটা যদি ছুল্লুমারি মেয়ে হয় তাহলে ওই রকম মেজাজের আর একটা ছুল্লুমার ছেলেকে দেখতে যাও, তাহলে সংসারটা গড়বে। আর যদি তুমি সমান চাকা না লাগাবে একটা নেককার ছেলের জন্য বদকার মেয়ে ছেলে সংসার ভেঙে দেবে, একটা পরেশগার বেটি ছেলের জন্য একটা লম্পট বেটা ছেলে যদি স্বামী হয় তো সংসারটা ভেঙে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে খবরদার খবরদার, জামাই দেখার কালে এবং বৌমাকে দেখার কালে তোমরা নিজেদের আওলাদকে কেমন আছে ভালো করে দেখে না। মহিলা মাদ্রাসা আগামী দিনের মা বানাচ্ছে, আগামী দিনের মা, এই মাটাই তো একদিন মা হবে, একটা বাচ্চা দিবে, আর বাচ্চাটা দিতে গেলে এরা যদি আদর্শ মা হয় তো তার কোলের বাচ্চাটা আদর্শবান হবে। যদি স্ত্রী সংসারে শিক্ষিতা হয় তো কি লাভ আছে, আর যদি স্ত্রী সংসারে গাঁয়ার হয় তো কি ক্ষতি আছে? আপনাকে বুঝাতে পারবো কি? বুঝাতে পারবো আশা করি।
এক একটা বাড়িতে গুণের স্ত্রী কেমন ছিল এদিকে একটু নজর লাগান। রাসূলুল্লাহ যেদিন পহিলা ওহি পেলেন তো জিবরিল বুকের সঙ্গে নবীকে জাপটিয়ে ধরে তিনবার ঝাঁকুনি দিয়েছিলেন এত জোর করে যে রাসূল নিজের ভাষায় বলছেন হাত্তা বালাগা মিন্নিল জোহদা, মনে হচ্ছে যে আমার জান বেরিয়ে যাবে, এইবারই মরে যাব। তা জিবরের মতো সত্তাধারী দেহধারী ও যদি রাসূলুল্লাহর মতো একটা মানুষকে বুকের সঙ্গে ধরে জোর করে চেপে দেয় তো চোখ বড় বড় হবে না গো, মরার উপক্রম হবে না? রাসূলুল্লাহ এতটা ভয় পেয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন যে ওখান থেকে ওই কোরআনের ছটা আয়াতকে নিয়ে যে দৌড়াতে লাগলেন জাবালে নূর থেকে, তো জাবালে নূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে হযরতে খাদিজার কামরার কাছে ঢুকেনি, তার আগে গলি থেকেই বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে বিবি আমার কোথায় আছো, তাড়াতাড়ি করে এসো রে, তাড়াতাড়ি করে দৌড়ে এসো রে, এসে আমার উপরে কম্বল চাপিয়ে দাও, আমাকে চেপে ধরো, কেন যে ওয়াল্লাহে খাশিতু আলা নাফসি, আমার জীবন চলে যাবে, আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না, মরে যাব। হযরতে খাদিজা বলছেন বহাল তবিয়তের একটা মানুষ এখান থেকে প্রতিদিন যাই জাবালে নূর 6-7 কিলোমিটার দূর, আর আবার দুদিন পরে 3 দিন পরে ভালো মানুষ বাড়ি আসে, আর আজকে কেন এরকম করে বলছে আমি মরে যাব, আমি মরে যাব, মরে যাচ্ছি, জলদি আমাকে কম্বল দিয়ে চেপে ধরো আর আমার গোড়ায় এসে বসো, এটা কত বলার মানে কি? হযরতে খাদিজা অনেক কথা মনে মনে ভাবলেন, একে কি জিনে ধরে নিল, একে কি কোনো শয়তানে আক্রমণ করে দিল, এইরকম কেন করছে লোকটা? তো যদি কোনো স্বামী শুধু এইরকম করে থরথর থরথর করে কাঁপে আর বলে আমি মরে যাচ্ছি, আমার আর সময় নাই, আমি চলে যাচ্ছি, আর আমি বাঁচব না, তো এইরকম মুহূর্তটা যদি কোনো একটা অশিক্ষিতা মেয়ে ছেলে দেখে, অজ্ঞান যার কাছে জ্ঞান নেই এরকম একটা যদি বেটি ছেলে দেখে তো সে ঘাবড়ে যাবে, আর ঘাবড়ে যাওয়ার পরে সেও স্বামীর পাশে বসে বসে শুধু গালটা লাড়বে, কপালটা লাড়বে, আর হাও মাও হাও মাও করে কাঁদবে, আর জোর করে আওয়াজ দিলে বলবে হায় আল্লাহ, এই বয়সে আমার স্বামী মরে যাবে, আমার কপালে কি হবে আল্লাহ জি, বলে চিৎকার করে সে বাজারকে গরম করে দেবে। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শিক্ষা নিয়ে এসেছিলেন তার বাপের বাড়ি থেকে, রাসূলুল্লাহ বলছেন মরে যাব, মরে যাচ্ছি, আর আমি বাঁচছি না, আর এইরকম করুণ মুহূর্তে আম্মা খাদিজা ওকে জোর গলাতে বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, এ আমার স্বামী কে বলল তুমি মরবে, তুমি মরবে না, তোমার মরণ হবে না, আমি তোমার বিবি, তোমাকে নিশ্চিত করে বলছি, তুমি ওই কথাটা মুখ থেকে বের করে দাও, আমি মরে যাব, না 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 তুমি মরবে না। স্বামী যদি বলে তুমি মরবে না, বেকার কথা তুমি বলিও না, তুই পুরুষটা বলবে না যে তুই কী দেখে কছিস রে, তুই কী দেখে বলছিস যে আমি মরবো না, আমি যা দেখেছি আর আমি যা ঠেলাটা পেয়েছি আমি না বুঝছি, তার জন্য না আমি বলছি যে আমি মরব, তো তুই কেমন করে বুঝলি যে আমি মরব না? বুখারী শরীফের হাদিস একদম প্রথম পাতাই আম্মা খাদিজা নিজের স্বামীর সামনে একদম সাফ সাফ করে বলছেন কেন মরবেন আপনি, কেন মরবেন আপনি, কেন মরবো না? তো বলছে ইন্নাকা লাতাসেলুর রাহিমা, আপনি তো প্রতিবেশীরা দুশ্মন হতে গেলেও তার সঙ্গে ভালো আচরণ করেন, আপনার সাথে যদি কেউ মন্দ আচরণ করে আপনি জীবনে কাউরে প্রতিশোধ নেননি, আপনি এত ভালো মানুষ আর কি, তাহমিলুল কাল্লা, কোনো মানুষ যদি বোঝা উঠাতে না পারে তো আপনি নিজের কাঁধে বোঝা উঠিয়ে নিয়ে মানুষটার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন, এত ভালো মানুষ আপনি আর কি, বা তাকসেবুল মাদুমাং, কোনো মানুষের গায়ে যদি কাপড় না থাকে আর আপনার গায়ে যদি চাদর থাকে তো নিজের গায়ের চাদরখানা তার চাদর গায়ে আপনি তুলে দিয়েছেন, যে বাবা তুমি গাটাকে ঢেকে রাখো আর কি, বা তাকরিজ জাইফা,
আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তো আপনার বাড়িতে যদি দু টাইমেরও খাবার থাকে তো আপনি পরোয়া করেননি, দেখা যাবে কপালে যা আছে আগে মেহমানকে খাবার খেতে দাও। আপনি মেহমানের এত তাজিম করতে জানেন আর কি, অতঈনু আলা নওয়াইবিল হককে। কোনো মানুষ যদি বিপদে পড়ে গেছে, আপদে পড়ে গেছে, কোনো রকমের ঝুর ঝামেলায় পড়ে গেছে, তাহলে এইরকম মানুষের খবর জানতে পারলে আপনি তাড়াতাড়ি করে তার মদদ করার জন্য এগিয়ে গেছেন। তো যেই মানুষটা এতগুলো গুণে গুণান্বিত আছে, যেই মানুষটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ভালো স্বভাবকে কুটে কুটে ভরে রেখেছেন, এত সুন্দর স্বভাবের মানুষটা কেমন করে মরে যাবে আমি ভাবতে পারি না। না 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 স্বামী আপনি মরবেন না, বিবিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত আক্কেলওয়ালি করেছিল গো, যে আদমরা স্বামীকে এমন মিঠা কথা শোনাচ্ছে যে স্বামীর বুকের ভেতরে আস্তে আস্তে সাহস পয়দা হচ্ছে, ঠান্ডা মাথায় বলছে হ্যাঁ তাহলে 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 আমি মরবো না মনে হয়, না 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 তুমি মরবে না। তারপরেও কিন্তু ধাক্কা লেগে আছে, কিসের ধাক্কা আছে, জিবরিল দিয়েছিল বুকের সঙ্গে চেপে ধরে তিনবার ধাক্কা, এখনও জিবরিলের নকশা জেহেনে ভাসছে, আর তারপরে মনে মনে বলছে না মরে যাব। ওকে যে চিনি না, ওটা কে কে এলো, এ কথাগুলো কেন বলে গেল, আর এইভাবে আমাকে ঝাঁকুনি কেন দিল, ফের হয়তো আমার বাড়ি চলে আসবে নাকি আর আমাকে ঝাঁকুনি দিবে নাকি, এই আতঙ্ক রসুলুল্লাহকে গ্রাস করে আছে। তারপরেও মাঝে মাঝে বলছে মনে হয় আমি মরে যাব। চালাক বিবি কত মনে 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 বলছে আল্লাহ রে একটা ভালো ডাক্তার কোথায় পাবো, যে ডাক্তারটাকে দেখাতে গেলে আমার স্বামীর এই রোগটা দূর হয়ে যাবে, এরকম কে আছে কে আছে কে আছে। হঠাৎ করে মগজে কুলিয়ে গেল, ডাক্তার বলতে কি পড়ালেখা মানুষ, জ্ঞানীগুণী মানুষ, বিদ্বান মানুষ ওই জামানাতে মক্কায় কে ছিল, তার ছিল চাচাতো ভাই, তার নাম ওয়ারকা বিন নওফাল, এই লোকটা হলো খ্রিস্টান, বেচারি ঈসাই হয়ে গিয়েছিল, আর বয়স কত হয়েছিল, চোখের পাতা দুটো নিচে নেমে চলে এসেছিল, যতক্ষণ পর্যন্ত পাতাকে এইরকম করে উপর দিকে না ছেড়ে ধরবেন ততক্ষণ কাউকে উনি দেখতে পাবেন না, যেমনি ছেড়ে দেবেন চোখের পাতা আবার নিচে নেমে যাবে। ওর কাছে নিয়ে গেল, উঠো তো তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিবি একটা আশরা আর কেউ নেই, তারই সাহারাতে দু পা তিন পা করে চলতে চলতে পৌঁছে গেলেন কোথায়, ওয়ারকা বিন নওফালের কাছে। আর যে তিনি নিজেকে ডেকে বলছেন ওয়ারকা বিন নওফালকে, তোমার ভাতিজাকে জিজ্ঞেস করো তো কী হয়েছে, দেখো তো এমন কেন করছে। ও বেচারি চোখের পাতাকে এরকম করে উপর দিকে উঠিয়ে দেখার পরে বলছে কি খবর কি হয়েছে বাবা, বলো তো খুলে বলো তো তোমার রোগটা কি। রাসূলুল্লাহ বলছেন আমি এখান থেকে ছ সাত কিলোমিটার দূরে জাবালে নূরের ভেতরে ওই গুহার ভেতরে বসে বসে এমনি এমনি আমি ধ্যান করতাম, এটা আমার চলছে কতদিন ধরে, তো মোটামুটি সাত বছর ধরে, আট বছর ধরে, আমি কোনো দিন কিছু দেখিনি জানিনি পাইনি, হঠাৎ গতকালকে একটা কে আমার চোখের সামনে ওই গুহার ভিতরে ঢুকে গেল, আর ঢুকে যাওয়ার পরে দেখতে মানুষের মতো আমাকে লাগলো, আর সে আমাকে জোর করে ধরে জাপটিয়ে আমার জীবনকে বের করে দেওয়ার মতো করে চেপে দেওয়ার পর বলছি ইকরা পড়ো, আমি যেটা বলছি সেটা পড়ো। আমি বললাম মা আনা বেকারিন, আমি পড়তে জানি না, যেমনি বললাম পড়তে জানি না তেমনি আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবার জাপটিয়ে দিল, আমাকে বলছে পড়ো, আমি বললাম পড়তে জানি না, আমাকে তিনবার বুকের সঙ্গে জাপটিয়ে ধরে তারপরে শেষের বার আমাকে বলছে ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ছখানা কথা রাসূলুল্লাহ একটানা বলে দিলেন কার সামনে, ওয়ারকা বিন নওফালের সামনে। ওয়ারকা বিন নওফালের মতো জ্ঞানী গুণী মানুষটা সব কথাকে বুঝে নেওয়ার পরে তিনি ঠান্ডা মাথাতে বলছেন হাজা হুয়া নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এই ছেলে
কে বলল তুমি মরে যাবে, তোমার মরার সময় হয়নি, তুমি মরবে না, নিশ্চয় নিশ্চয় এখন মরবে না, বরং তোমার যাত্রা শুরু হলো আজ থেকে। যেই এসেছিল গুহার ভেতরে তোমার কাছে আর যে তোমাকে এই রহমতের কথাগুলো শিখিয়ে দিয়েছে, তার নাম হলো জিবরিল। এই জিবরিল এর আগে মূসা নবীর কাছে এসেছিলেন এবং তার কাছে ওয়াহি নাজেল হতো, তাই তিনি নবী হয়েছিলেন। এবং তোমার কাছে এসেছেন এই জিবরিল, এবং যেটা তোমাকে দেওয়া হয়েছে এটার নাম হলো কোরআন, আর এই জিনিস যাকে দেওয়া হবে সেই হলো নবী, তুমি হলে রাহমাতুলিল আলামিন, আখেরি নবী, এই উম্মতের নবী, তোমাকে আল্লাহ তাআলা নবুয়াত দান করেছেন, তুমি মরবে না বাবা, তুমি মরবে না বাবা, যাও খুশি হয়ে বাড়ি যাও। ঘটনা অনেক লম্বা গড়াবে ওই দিকে, আমার উদ্দেশ্য ওই দিকারটা নাই, এ পর্যন্তই আছে। হযরতে খাদিজা স্বামীকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি আসছেন আর মাঝে মাঝে বলছেন হলো হলো, কি বলছিলাম আমি যে তুমি মরবে না, এখন কতটি কথা শুনতে পেলে, হলো রাসূলুল্লাহর ইয়াকিন হয়ে গেল আমি মরবো না। তাহলে একটা বিধ্বস্ত মানুষকে, একটা বদহাওয়াস হয়ে গেছেন যে লোকটা, ঘাবড়ে গেছেন যে লোকটা, এমন মানুষটাকে তাসাল্লি দিতে হলে, তাকে সান্ত্বনা দিতে হলে একটা বিবিকে অতখানি জ্ঞানবতী হতে হবে, আর না হতে গেলে যদি ওই রকম আধি পাগলি লেলি হয় তো তাহলে তো সংসারে সুখ আনবে না আর আসবে না। আর মিয়া আর বিবি যদি দুটো কি হয়, শিক্ষিতা হয়, শিক্ষিত হয়, তো তাহলে পরে ওই সংসারে মজাটাই আলাদা পাওয়া যায়। জি, আমি এখান থেকেই একটা উদাহরণ দিলাম, মেয়ে ছেলের তালিম থাকতে গেলে ওদের মুখের কথাটা হবে আলাদা, আর মেয়ে ছেলের কাছে তালিম না থাকতে গেলে ওর মুখের বয়ান হবে আলাদা। এক ছেলে একদিন একটা মেয়ে ছেলেকে বলছে, ওর স্ত্রীকে বলছে, শোনো রুকসানা, তোমাকে বিয়ে করেছি, আমার আজকে 4 বছর হয়ে গেল, তুমিও নমাজি আমিও নমাজি, তুমিও দিনদার আমিও দিনদার, তো মনে মনে ভাবছি যে আল্লাহর রসুলের সমস্ত সুন্নাতগুলোকে মেনে কবরে যাব। তখন স্ত্রী বলছে, হ্যাঁ তো, রসুলুল্লাহর সব সুন্নাতকে মেনে মানুষকে ধন্য হতে হবে, কবরে যেতে হবে। তো যখন স্ত্রী বলছে হ্যাঁ তো, তখন পুরুষটা ওকে বলছে, আমি একটা বিয়ে করব মনে করেছি। তার মানে কি, তুমি তো আমার স্ত্রী আছো রুকসানা, এবারে আমি আর একটা বিয়ে করতে যাচ্ছি। তো নারী জাতি দুনিয়ার সব কথাকে হজম করতে পারবে, কিন্তু পুরুষ যদি বলে যে আমি একটা বিয়ে করব, তাহলে আবার মুখে পাউরুটি ঢুকে যাবে, গাল ফুলে যাবে, কোন কথা বললে তুমি বিয়ে কেন করবে। তো স্ত্রী যদি আধ পাগলি হতো তাহলে তো যুক্তি দিয়ে পুরুষটাকে পারত না। পুরুষটা বলছে সুন্নাত অনুযায়ী জীবন কাটাবো, তার জন্য আমি একটা মেয়ে ছেলেকে বিয়ে করব, এতে তোমার আপত্তি কি আছে? পড়ালেখা বেটি ছেলে ও চট করে আবার স্বামীকে তখন বলছে, ঠিক আছে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী যদি বিয়ে করতেই হয় তাহলে অক্ষরে অক্ষরে রাসূলের সুন্নাত মোতাবেক জীবন কাটাও, আমি আপনাকে কাটাতে গেলে তোমাকে আমি বাধা দিতে যাব না। বুঝছি কি বলছে, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর বিবি খাদিজা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজি অন্য বিয়ে করেননি, খাদিজা মরে যাওয়ার পর রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন, অতএব আমি হলাম তোমার একটা প্রথম বিবি, আমার নাম রুকসানা, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে ডাবল বিয়ে করতে হবে না, আমার মরে যাওয়ার পরে তুমি তিনটা করিও, আমি বাধা দিতে আসবো না। এরও হিসাবটা ঠিক, পুরুষ বলছে এক সুন্নাতে যেয়া যদি পথ করলাম তো বাড়িওয়ালির আর এক সুন্নাত শুনে পথটা বন্ধ হয়ে গেল, তাহলে লেখাপড়া করার গুণ কতটা আছে। একটা আকেলমন্দ স্বামীর আকেলকে যে ঘুরিয়ে দিতে পারবে, ওর স্ত্রী যদি ভালো দিকে ঘুরাতে চাই তাও পারবে, যদি মন্দ দিকে ঘুরাতে চাই তাও পারবে। কেন, রাসূলুল্লাহ বলছেন
আজহাবা বেলুব্বির রাজুলিল হাজমি, একটা চালাক মানুষের আক্কেলকে যদি বিগড়ে দিতে চাই কোনো নারী, তাহলে বিগড়ে দিতে পারবে। আর একটা আক্কেলওয়ালা নারী যদি আর একটা আক্কেলওয়ালা স্বামীকে যদি সুপথ থেকে কুপথে নিয়ে যেতে চাই তো নিয়ে চলে যেতে পারবে, আর কুপথ থেকে যদি সুপথে আনতে চাই তো তাও নিয়ে আসতে পারবে। কেন? যে রব্বুল আলামিন মেয়েদেরকে অনেক কুটবুদ্ধি শিখিয়েছেন, অনেক রকমের ধতরবাজি শিখিয়েছেন, অনেক রকমের চতুরতা শিখিয়েছেন। এতগুলো চতুরতা আর এতগুলো ছলনা বেটা ছেলেরা করতে পারে না। কেন কেন এই জাল কথা? আল্লাহ কোরআনে বলছেন ইন্না কায়দা কুন্না আজিম। এই বেটি ছেলে, তোমাদের চক্কর বক্করগুলো হলো কঠিন রে, তোমাদের চক্করের কাছে বেটা ছেলে হার মেনে যাই। অতগুলো চক্কর মক্কর বেটা ছেলে জানে না, যতগুলো চক্কর মক্কর তোমরা করতে পারো। এদের আক্কেল আছে অনেক বেশি। আচ্ছা, আপনাকে কি দিয়ে কেমন করে বুঝাবো? বেটি ছেলেকে আপনি পড়তে দিবেন না বানাত মাদ্রাসাতে, খালি দিবেন কলেজে, আর খালি দিবেন স্কুলে, আর খালি দিবেন এই সায়েন্স পড়াতে। এই কথাটা কি দিয়ে আপনাকে বুঝাবো যে আল্লাহর নজরে এরা তালিম পাওয়ার অধিকারী, আর আল্লাহর নজরে এদের তালিম দেওয়া যেমন বেটা ছেলের উপরে ফরজ আছে তেমনি মেয়েদের উপরেও ফরজ আছে। আপনাকে যদি এটা জানাতে যাই, শিখাতে যাই, কুরআন মাজিদের সুরা আহজাবে একটা আয়াত আছে, আয়াতটাতে আল্লাহ তাআলা 10টা গুণের কথা আলোচনা করেছেন। আমার দিকে খেয়াল করুন, 10টা গুণের কথা আলোচনা করেছেন ওই আয়াতটাতে। কি কি কথা শুনেন আমার দিকে? আল্লাহ তাআলা বলছেন গুণটা আবার কেমন? তো 10টা গুণে শুধু বেটা ছেলে থাকবে আর কয়েকটা গুণে বেটি ছেলে থাকবে কম, এরকম আল্লাহ তাআলা করেননি। সবটি গুণের ভেতরে সমান 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 করে ভাগ দিয়েছেন আল্লাহ তাআলা, কাকে? ছেলেকে এবং মেয়েকে, কাউকে কম আর বেশি করেননি। আমি বলবো, পড়ে শোনাচ্ছি, খেয়াল করুন এদিকে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান বেটা ছেলে এবং মুসলমান বেটি ছেলে। হ্যালো, আবার আল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন বেটা ছেলে এবং মুমিনা বেটি ছেলে। তারপর নিশ্চয় যারা অল্পতে ধৈর্য ধারণ করে বেটা ছেলে এবং অল্পতে ধৈর্য ধারণ করে বেটি ছেলে। তারপর নিশ্চয় ওই সমস্ত বেটা ছেলে যারা সবুর জানে, যারা ধৈর্য জানে, আর নিশ্চয় ওই বেটি ছেলে যারা সবুর জানে এবং যারা ধৈর্য জানে। তারপরে আল্লাহ বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা আল্লাহর পথে সাদকা দেয়, নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা আল্লাহর পথে সাদকা দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা কি করে, আল্লাহ তাআলাকে সকালে আর বিকালে জিকির করে আর ডাকে, আর নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা সকাল আর বিকাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওই বেটা ছেলেগুলো যারা কি করে, নিজের ইজ্জতের হেফাজত করে, বিলিয়ে দেয় না অপরের কাছে, আর ওই রকমই নিশ্চয় ওই বেটি ছেলেগুলো যারা নিজের ইজ্জতকে রক্ষা করে চলে, পরের কাছে বিলিয়ে দেয় না। এইরকম করে রব্বুল আলামিন 10টা খাসলতকে বয়ান করার পরে বলছেন আদালাহুম জান্নাতিন, আল্লাহ তাআলা এই সমস্ত ছেলেদের জন্য আর এই সমস্ত মেয়েদের জন্য সুন্দর জান্নাতকে সাজিয়ে রেখেছেন। যেদিন তোমরা চোখ বন্ধ করে কবরে যাবে তো এই 10টা গুণে যদি বেটা ছেলে গুণান্বিত হয় তো জান্নাতি, তেমনি 10টা গুণে যদি বেটি ছেলেরা গুণান্বিত হয় তো তারা জান্নাতি। দাদারাই আমার, ভাইরা আমার, আপনি বেটা ছেলে হলেন বলে আপনাকে বেশি পাওয়ার দিয়েছেন তা নয়, মেয়ে ছেলে হলো বলে তাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন এমন কথাটা নয়। গুণের দিক দিয়ে আল্লাহ তাআলা আপনি যতখানি, আমার মায়েরাও ততখানি, আপনার যতখানি মর্যাদা ততখানি মায়েদের মর্যাদা। তাহলে আপনি একে কানি করে রাখবেন কেন? তাহলে আপনি একে মূর্খ বানিয়ে রাখবেন কেন? কেন দিবেন না পড়তে তাকে? কেন পাঠাবেন না মাদ্রাসাতে? কি জন্য আপনি ওই একটা নারীকে গামার করে বাড়িতে বসিয়ে রাখবেন?
রাসূলুল্লাহ হাদিসে বলছেন আন নিসা ও শাকা ইকুর রিজাল, বেটি ছেলেরা হলো বেটা ছেলেদের সহদর সহজাত, যে রেহেম থেকে তুমি পয়দা হয়েছো ওই রেহেম থেকেই তোমার বোন পয়দা হয়েছে, যেই রেহেম থেকে পয়দা হয়ে মায়ের দুধ চুষেছো তুমি ওই রেহেম থেকে পয়দা হয়ে তোমার বোন মায়ের দুধ চুষেছে, তাহলে একই জায়গা থেকে জন্ম পেয়ে একের বাপের যদি আওলাদ হয়ে থাকো তো তাহলে পরে তুমি যাবে কলেজে আর তুমি যাবে মাদ্রাসাতে, আর তোমার বোন সারা সারা দিন সারা সারা রাত বাড়িতে বাসন মাজবে, গামলা মাজবে, থালা মাজবে আর চুলা জ্বালাবে, এমনটা কেন হবে রে ভাই? একে শিখাতে হবে না? এতে সে আপনি ওয়াজ শুনে বেড়া, যাকে আমরা বলি জাহেলিয়াত, যে জাহেলিয়াতের যুগে মানুষেরা অশিক্ষিতই ছিল বেশি, এরা খাওয়া পরার নিয়ম জানত না, চলাফেরার নিয়ম জানত না, বিবাহ সাদের নিয়ম জানত না, মেয়েদের সম্মান মর্যাদা জানত না, লুট তারাজ দাঙ্গা হাঙ্গামা এবং মারামারি কাটাকাটি হানাহানি ফাসাদ মদঘরি সুদঘরি সব কিছুতে ডুবেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই গুমরাহ কওমটাকে একটা সভ্য জাতি হিসাবে গড়ে তোলার জন্য প্রেরণ করলেন, ওদের নাম যেন আর গুমরাহির খাতায় না থাকে, ওদেরকে যেন আর অসভ্য বর্বর না বলা হয়। তাহলে বর্বরতার যুগ থেকে বেরিয়ে তেহজিব আর তামাদ্দুনের ছায়াতলে আসতে গেলে মাঝখানে কিছু জড়িবুটির দরকার আছে, কিছু দাওয়া পানির দরকার আছে, কিছু নুসখার দরকার আছে, সেটাকে যদি পালন করা যায় তাহলে মানুষের গুমরাহি দূর হবে এবং মানুষকে আর বর্বর হয়ে থাকতে হবে না, মানুষ হবে মুহাজ্জাব, মানুষ হবে শিক্ষিত এবং সভ্য এবং ভদ্র। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নুসখাটা যে প্রিসক্রিপশনটা দিয়ে পাঠিয়েছেন সেটার নাম হচ্ছে কোরআন, এবং এটাকে ঠিক করে প্রয়োগ করার জন্য একটা যে ডাক্তারের দরকার আছে সেই ডাক্তারের নাম হলো আমাদের আখেরি নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদারা ভাইরা, যারা শরীয়তকে মন্থন করেছে তারা জানে যে একটা মানুষকে গুমরাহি থেকে এবং বদতহজিবি আর বদকিরদারি থেকে যদি উঠে আসতে হয়, মুহাজ্জাব হয়ে উঠতে হয়, তাহলে দরকার হয় কটা জিনিসের, দরকার হয় পড়ার, দরকার হয় লেখার, এবং লেখা ও পড়াটা যেন ঠিক হয় তার জন্য দরকার হয় একজন মুআল্লিমের, একজন শিক্ষকের, তিনটা জিনিস। আর এই তিনটা জিনিসকে আল্লাহর কোরআন যেভাবে আলোচনা করেছে এত সুন্দর করে, অন্য কোনো মাজহাবি কিতাবের ভেতরে এগুলো পাওয়া যাবে না। আপনি যদি নিজেকে বড় লোক বানাতে চান, আপনি যদি নিজেকে মুহাজ্জাব সভ্য বানাতে চান, তাহলে এই তিন জিনিসকে আপনি জীবনে ভুলবেন না। একটা হচ্ছে কলম, একটা হচ্ছে পড়া, আর এই পড়া আর লেখার মাঝখানে আর একজন লোক, তিনি হবেন ওস্তাদ। তিনটার বড় গুরুত্ব হাদিসের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন কাকে? হাদিস বলছে আউয়াল মা খালাকাল্লাহ আল কালামা, সর্বপ্রথম রাব্বুল আলামিন মখলুকাতের ভিতরে যেটা জিনিস তৈরি করেছিলেন তার নাম হলো কলম। কি আজব কথা গো! হাতি ঘোড়া গাধা গরু মানুষ রিগাল ছাগল ভেড়া গাছ গাছড়া নদ নদী পাহাড় পর্বত সব থেকে গেল পিছনের সারিতে, আর মাত্র বাজারে দুটা টাকা দিতে গেলে পাওয়া যাবে একটা ছোট্ট কাঠির সমান জিনিস, তার নাম কলম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তৈরি করলেন কাকে? তো কলমকে। এটাও আছে হাদিসে, আল্লাহ তাআলা কলমকে বলছেন উক্ত কলম লিখতে শুরু করে দাও। কলম বলছে মালিক কী লিখব? তার মানে কলমের কাজ হলো লিখা,
একটা কথা মগজের মেমোরিতে থাকতে পারে নাও থাকতে পারে 15 দিন পরে একটা কথা যতদিন আমার দিমাগ তাজা আছে ততদিন থাকতে পারে মেমোরিতে কিন্তু পরবর্তীকালে আমি ভুলে যেতে পারি আর সেই কথাটাকে যদি আমার কলম দিয়ে কাগজের কোনো ডগায় কাগজের কোনো পাতায় লিখে দিই তাহলে পরে আমার যেদিন ভুলে যাব সেই দিন এই জিনিসটা স্মরণ করিয়ে দেবে আমি যেদিন মরে যাব সেই দিন ওই খাতাটা যারা পড়তে জানবে তারাও পড়ে উপকৃত হতে পারবে এই জন্য কলমকে রব্বুল আলামিন তৈরি করলেন তোমার জ্ঞানের কথা তোমার বিবেকের কথা তোমার বুদ্ধির কথা তোমার আক্কেলের কথা তুমি লিখে লিখে রাখবে তুমি মাহফুজ করে করে রাখবে তার জন্য রব্বুল আলামিন প্রথম তৈরি করলেন কলম এবং ওইখানে আল্লাহ নিজে বলছেন নুন ওয়াল কালামে ও মা ইয়াসতুরুন কলমের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন এই কলমের কসম খেয়ে বলছি যেই কলম দিয়ে লেখা হয় এই কোরআনকার আমাদের এই মাস্টারটা যে মাস্টারের নাম আমি তিন মিনিট আগে বললাম আখেরি নবী এটা কাদের আমাদের তাহলে মাস্টার হলেন আমাদের আখেরি নবী কলম হচ্ছে আমাদের মিরাস তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে দিলেন এবং আমার নবী বললেন আর পুরা কোরআন মাজিদের প্রথম যেটা সের সারাটা কোরআন মাজিদে এত রকমের শিক্ষা আর দীক্ষা দেওয়া আছে সব কথার মাঝখানে প্রথম কথা যেটা এলো গারে হেরাতে আর সেটা হলো ইকরা মানে পড়ো তাহলে পড়াও আমার লিখাও আমার এবং মাস্টারিও আমি করব এই কথাটা যদি মুসলমান স্বীকার না করে তাহলে মুসলমানদের ইমানের ভেতরে ছেদ আছে যে তুমি পূর্ণাঙ্গের মুসলমান নও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলিয়ে দিয়েছেন এবং আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নি বয়স্ত মুআল্লিমান আমাকে আল্লাহ তাআলা মুআল্লিম করে পাঠিয়েছেন মুআল্লিম মানে হলো টিচার টিচার একটা ছেলেকে মানুষ করে কেমন করে কি করে তাকে বাঁচতে হয় কি করে তাকে চলতে হয় কি করে মা বাবার সঙ্গে ব্যবহার করতে হয় কি করে পেটের ভাত করতে হয় কি করে সমাজের সামনে খাড়ো হতে হয় দেশ কেমন করে গড়তে হয় রাষ্ট্র কেমন করে গড়তে হয় সমাজ কেমন করে গড়তে হয় কি কথা বলতে হয় কোন সময় এগুলো বিদ্যা শিখায় কে তো আমার উস্তাদ রাসূলুল্লাহ বলছেন বয়স্ত মুআল্লিমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদ করে পাঠিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিম করে পাঠিয়েছেন আর আমার সামনে যারা যারা আছে সমস্তকে রব্বুল আলামিন আমার ছাত্র করে পাঠিয়েছেন ওরে আমার সাহাবারা ওরে আমার সাহাবার বিবিরা এবং বেটিরা তোমরা সবাই আমার ছাত্র জি মানতে কষ্ট যদি হয় যদি বলেন মানতে কষ্ট হচ্ছে এইভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন হুয়াল্লাযি বাআসা ফিল উম্মিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মি নিরক্ষর কম যে কমের ভেতরে লেখাপড়া ছিল না যে কমের ভেতরে তালিম ও তাআল্লুম ছিল না সেই কমের ভেতর থেকে রাব্বুল আলামিন এই নবীকে প্রেরণ করলেন বের করে আনলেন তিনি কি করতেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর কথাগুলোকে তিনি পড়ে পড়ে শোনাতেন তাতে লাভ কি হতো ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা তাদের মনের ভেতরে যে গুমরাহি ছিল তাদের মনের ভেতরে যে বদ আকিদা ছিল তাদের মনের ভেতরে যেগুলো জাহেলিয়াত ঢুকেছিল সেই সমস্ত ভ্রান্ত ধারণাগুলোকে রাসূলুল্লাহ টেনে টেনে বার করে ফেলে দিলেন এবং তাদের অন্তরকে ধুয়ে যেমন পরিষ্কার করা যায় তেমনি নতুন ইলিম দিয়ে তাদের অন্তরকে সুসজ্জিত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বারাই এই কাজটা আল্লাহ তাআলা নিবেন বলে তাকে মুআল্লিম করে পাঠালেন আর সারা দুনিয়ার মানুষকে তার ছাত্র হিসাবে স্বীকৃতি দিলেন পরীক্ষারও কথা কোরআন মাজিদে আছে কেন যে আল্লাহ তাআলা ইমতিহান ইমতিহান মানে পরীক্ষা তো যেহেতু মাস্টারের নাম এলো আখেরি নবী যেহেতু কলমের কথা এলো কি লিখতে হবে
আর যেহেতু কোরআন মাজিদ হলো আমাদের সিলেবাস, এর দ্বারাতেই আমাদের তাজকিয়া হবে, তাহলে সবই যখন হলো তো ছাত্র কোনটা পাস করবে আর কোনটা ফেল করবে, তো বছরে একবার করে তার পরীক্ষা যদি না নিই তাহলে কেমন করে আমি বুঝব যে এইটা ছাত্র এক নম্বর আর এটা ছাত্র দু নম্বর, আর কেমন করে বুঝব যে এই ছাত্রটা একবারে গবি, এটা পড়তেই পারবে না পাস করতেই পারবে না, তাহলে এটা জানার জন্য তো পরীক্ষাও লাগবে। এই জন্য রব্বুল আলমিন পরীক্ষার নামও কোরআন মাজিদে করেছেন, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহ কুলুবুহুম লিত্তাকওয়া। আগে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্যের কথা বললেন, একটা গুণের কথা বললেন কাদের, এই সমস্ত ছাত্রগুলোর বলার পরে সেখানে কি আলোচনা হলো, যে সমস্ত ছাত্রগুলো ওস্তাদের সামনে এসে জোর করে কথা বলে না, চিৎকার করে কথা বলে না, বেয়াদবি করে দাঁড়ায় না, বরং ওস্তাদের সামনে মিউ মিউ করে মিঠা ভাষাতে কথা বলে, আওয়াজটাকে উঁচু করে কথা বলে না, কেন যে তারা হলো ছাত্র আর ইনি হলেন ওস্তাদ। তো যেই ছাত্ররা এরা এত সুন্দর আদব শিখে নিয়েছে, যেই ছাত্ররা আরও এই রকম আরও অনেকগুলো বিধিবিধানকে শিখে নিয়েছে, তাদের সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। এরা হলো এই লোকগুলোই যাদের ইমতিহান আল্লাহ তাআলা নিয়েছেন, তাদের অন্তরগুলোকে দেখেছেন, এরা পাস করলো না করলো না, এরা কামিয়াব হতে পারলো কি পারলো না। তাহলে দেখতে পেলাম যখন হাদিসে নজর লাগাই তখন দেখা যায় যতগুলো সাহাবি রাসূলুল্লাহর সান্নিধ্যে এসেছেন, যতগুলো সাহাবি রাসূলুল্লাহর সংস্পর্শে এসেছেন, সমস্ত সাহাবি সবাই পাস করে গেছেন, একটাও সাহাবি এমন নাই যে সাহাবিটা নবীজির কাছে তালিম পাওয়ার পরে ফেল পড়ে গেছে, সব পাস। কিসের পাস এটা গো? এটা পাস মানে এই পাস নয় যে আমরা যেমন কাগজে পাস করে নিলাম এই পাস, এর মানে যে বিদ্যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিলেন সেই বিদ্যাটিকে বুকে মাহফুজ করে নিয়েছে যত ছাত্রী আছে আর যত ছাত্র আছে। অতএব এরা কোরআনের বিদ্যাই পারদর্শী হয়ে গেছে, এরা রাসূলুল্লাহর হাদিসের বিদ্যাই পারদর্শী হয়ে গেছে, এদের আল্লাহকে চিনতে আর দুনিয়াকে বানাতে আর দুনিয়াতে কিভাবে থাকতে হবে সেটা বুঝতে আর এদের অসুবিধা হবে না, এরা সবাই পাস, এরা সব কামিয়াব। কি করে বুঝবো যে এরা সব কামিয়াব? যদি আপনাকে এ কথার মূলে দুই একটা কথা আমি বলতে যাই, তো ওহদে বদরের প্রান্তরে 313 জন মুসলমান হাজির হয়েছিল। আপনি বলুন তো একবার মনে মনে ভেবে যে তখনকার মতো সর্বমোট মুসলমান মদিনাতে এই কয়টাই ছিল যেটিকে মিলিটারি হিসাবে রাসূলুল্লাহ ময়দানে নিয়ে এসেছিলেন? এরা পাস না ফেল। একথা যদি বলি তাহলে সোজা সোজা আরবি, সোজা সোজা বাংলা, সোজা সোজা উর্দুতে আপনাকে বুঝিয়ে এ কথাটাই বলতে পারি যে সামান্য একটু ভুল হয়ে যাওয়ার কারণে কোনো সাহাবিকে মেরে দিতে চেয়েছিলেন হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এত বড় ভুল করেছো কেন? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন, এই মালুমা আসে তুম কদ গফরতু লাকুম, এই 313 জন বদরি সাহাবি যারা দুর্দিনে ইসলামকে বাঁচাবার জন্য নিজের জানটাকে হাতে লিতে করে নিয়ে ময়দানে চলে গেছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছেন, এতটাই আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এখন তোমাদের মনে যা লাগে তাই করো, এখন তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব মাফ করে দিয়েছেন, তোমাদেরকে আর আল্লাহ তাআলা গুনাহগার হিসাবে চিহ্নিত করবেন না, তোমাদের সব গুনাহ মাফ। কত বড় টাইটেল পেলেন, সব গুনাহ তোমাদের মাফ হয়ে গেল। অন্য হাদিসে আছে, একদম সহি হাদিসে, যে মক্কার মাটিতে 6 হিজরিতে বাবুরের গাছের তলায় দাঁড়িয়ে যে লোক কয়টা, অর্থাৎ সেখানে
14,000 মত লোক হাতের উপরে হাত দিয়ে রাসূলুল্লাহর হাতের উপরে হাত দিয়ে বয়াত করে নিয়েছিল যে আল্লাহ রাসূল আপনার হাতে হাত দিয়ে বয়াত করলাম যে আপনি যে কথা বলবেন অর্থাৎ হযরত উসমানের মার্ডার করে দেওয়ার যে খবর ছড়িয়ে গেছে তো হযরত উসমানের বদলা না নিয়ে আমরা মক্কা থেকে যাব না এই কথাটা যে রাসূলুল্লাহ বললেন আর বলার পরে যে বয়াত নিলেন তো 1400 লোক সমস্ত লোক সম্বন্ধে আল্লাহ তাআলা নবী কি বললেন কথাটা যে সমস্ত লোকগুলো বাবুরের গাছের তলায় রসূলের হাতে হাত দিয়ে বয়াত করেছিল তাদের সম্বন্ধে নবীজি বলছেন লা ইয়ামুসহুমুন নারু ইনশাআল্লাহ 1400 জন লোককে জাহান্নামের আগুন ছুঁবে না এ লোকগুলোর ভিতরে কোনো একটাও মুসলমান জাহান্নামে যাবে না এরা সবটি সাহাবী জান্নাতি কে বললেন তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি চিন্তা করেন তো কলমকে চালিয়ে আর মুদাররিসের কাছে বসে আর কোরআন মাজিদকে পড়ে এই ছাত্রগুলো কতদূর কামিয়াব হয়েছে আপনাকে দুটো মিশাল দিলাম আর ওই কওমের আমরা আওলাদ আজ বর্তমান জামানায় আমার আগের আমার বক্তা যে কথাগুলো বলছিলেন হৃদয়ে গেঁথে গেঁথে যাওয়ার মতো কথা যেই কওম কুরসিকে কুরসির লোককে উঠিয়ে দিয়ে ওই কুরসিতে বসে গেলেন যারা ছিল চির গোলাম তারা আজকে হয়ে গেল রাজা আর যারা ছিল রাজা তারা হয়ে গেল গোলাম আর সেই কওমের আল আওলাদ আজকে ভিক্ষার ঝুলি হাতে করে দাঁড়ে 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 দৌড়ে বেড়াচ্ছে এদের কাছে না আছে তালিম এদের কাছে না আছে হিকমত আর এদের কাছে না আছে সভ্যতা আর না আছে আর কিছু এমনটা কেন হলো তালিম থেকে বেজারি গরজ হয়েছিলটা কি মানুষকে ঘিরে ধরেছিল গুরবাতি তখন আগেকার যুগের লোক মনে করত কি যে ছেলেটা কামাই করতে পারলেই দিল্লি পাঠাও লোকের বাড়ি কাজ করতে দাও তাহলে তিন পয়সা আসবে পেটটা চলবে শুধু পেট দেখেছিল কিন্তু কোনো মানুষ এটা করতে পারেনি যে পেটটাকে কেটে তিনবারের বার না খেয়ে দুবার খাবো আর একবার না খেয়ে থেকে ওই পয়সাটা দিয়ে যদি একটা ছেলেকে আমি পড়িয়ে মানুষ করি তো ওই ছেলেটা যে টাকা ছাপাবার মেশিন হয়ে আর একদিন আসবে এ কথাটা কেউ ভাবতে পেরেছিল কি এ কথাটা আমার জাত ভাবেনি আর যার কারণে আজকে পিছিয়ে পড়ে আছে ভাইজান আপনাকে কষ্ট লাগে না এই কথাটা শুনতে যে বর্তমান জামানাতে শতকরা 80টা ডেলিভারি পেট কেটে হয় হ্যাঁ না না ঠিক না ভাই ঠিক বলছি এখনকার জামানায় যতগুলো ডেলিভারি হচ্ছে 100টার ভেতরে 80টা 70টা ডেলিভারি পেট কেটে হচ্ছে স্বাভাবিক নিয়মে হয় না আর হতে পারছে না ডাক্তারেরা হতেও দিচ্ছে না আমার বেটি বাচ্চা দেবে তার পেট কেটে যে বাচ্চাটা বেরোবে তো এই বেটিটাকে একটা ডাক্তারের কাছে গিয়ে তাকে পেশ করা হবে আর সেই ডাক্তারটা কে হবে গ্যার মুসলিম হবে আবার সে কে হবে একটা বেটা ছেলে হবে তাহলে আমার বেটির সতর আমার বেটির ইজ্জতকে খুলতে হবে কার সামনে একটা বেটা ছেলের সামনে বড় জোর যদি মুসলমান হয়তো হতে পারে আর না হলে কোনো কাফেরের সামনে তাকে ইজ্জত খুলতে হবে আর তার ইজ্জত খোলার পরে তার পেটের বাচ্চা বাইরে আসবে একটাও বেটি আমি মানুষ করতে পারলাম না যে একটা নারী আর একটা নারীর পেটটাকে খুলে তাকে চাকু চালাবে চালিয়ে বাচ্চাটা বের করবে এক নারী আর এক নারীর জন্য এতটা সাংঘাতিক পর্দা নয় যেমন সাংঘাতিক পর্দা হলো একটা নারীর মোকাবেলাতে একটা নর এত খতরনাক পর্যায়ের এটা পর্দা নয় একটা নারী আর একটা নারীর সম্ভ্রমকে বুঝে জানে এবং সে সেইভাবে কাজটা করবে কিন্তু আমার জাতের কাছে কি এইরকম আমানত আছে যে আমি একটা বেটি ডাক্তার করতে পেরেছি যে বেটিটা আমার বেটির বাচ্চাটাকে খালাস করে দিতে পারবে কম ভিখারি বনে বসে আছি অথচ দোতলা বাড়ি এই কম দিল্লি খেটে টাকা করতে শিখে নিয়েছে আর বোম্বাই খেটে টাকা করতে শিখে নিয়েছে আর বাড়িকে ডিজাইনেবল করে রেখে দিয়েছে অথচ বাড়ির ভেতরে রুহানিয়াত নেই কি করে আমি গেলাম আমার মরে যাওয়ার পরে তো আবার সেই ভিখারি বনা চলে আসবে আমার সংসারে আপনি লেখার পড়াকে ছেড়ে দিলেন কেন এক জামানা ছিল খ্রিস্টান জগৎ নারীদেরকে বলতো কি তোমরা যদি জিন্দা শয়তান দেখতে চাও তাহলে একটা মেয়ে ছেলেকে দেখে নাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বাজে আকীদা
শয়তানের রূপ যদি দেখতে চাও তো একটা মেয়ে ছেলেকে দেখো, এটা হলো শয়তানের রূপ। আর এই কামিনা, এই শয়তানের পেট থেকে তুই পয়দা হলি, তো তুই আবার মানুষ কেমন করে হলি, আর তোর মা আবার শয়তান কেমন করে হয়ে থেকে গেল? এরা বেটি ছেলেকে পড়তে দিত না, বেটি ছেলে পড়ার জিনিস নয়। রাসূলুল্লাহর এই যুগের কথা আর কোরআন মাজিদের কথা শিখার আগে একটা কথা শিখুন। মিশরের মাটিতে এক জমানাতে গালবা ছিল খ্রিস্টানদের, ইহুদিদের, এই খ্রিস্টান ইহুদিদের দেশে একটা মহিলা ছিল, তাকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে হাইপেশিয়া। এই হাইপেশিয়া নারীটা ছিল শিক্ষিতা নারী, আর সেই নারী লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে তালিম দিত। যখন সেই দেশের যারা কিসিস, যারা ইসাইদের পাদ্রি, যারা রাহেব, তারা ফতোয়া দিল বেটি ছেলে কেন পড়বে, আর পড়লো কেন, কি করে পড়লো, আবার অন্যগুলো মেয়ে ছেলেকে শিক্ষা কেন দিচ্ছে, এ তো বিশাল বড় অপরাধ। হাইপেশিয়ার নামে আজাব ঘোষণা করা হয়ে গেল। কি করা হয়েছিল তাকে? মিশরের মাটিতে হাইপেশিয়ার মতো একটা শিক্ষিতা বেটি ছেলেকে দিনের বেলায় তার পায়ে দড়ি দিয়ে এ রাস্তা ওই রাস্তা ওই রাস্তা তাকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে বেরিয়েছে। এক এক করে তার গা থেকে কাপড়গুলো খসে খসে পড়ে গেছে, হাত জোড় করে করে বলেছে, তোমরা আমাকে এইভাবে মারিও না, আমি কোনো কসুর করিনি। একটা নারীকে কেমন হয়ে থাকতে হবে, একটা নারী কী করে তার সংসারটাকে সাজাবে, একটা নারী তার স্বামীর সঙ্গে কী করে জীবন কাটাবে, একটা স্বামী তার বাচ্চাগুলোকে কী করে মানুষ করবে, একটা স্বামী তার সংসারটাকে জান্নাতের নমুনা কী করে বানাবে, আমি এই বিষয়ে এদেরকে তালিম দিয়ে সভ্য জাতি হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছি, আমি অন্য কিছু কাজ করিনি, আমাকে তোমরা মারিও না। কিন্তু এই খ্রিস্টান জাতি হাইপেশিয়ার মতো শিক্ষিতা বেটি ছেলেটাকে দিনের বেলায় মেরে দিয়ে আনন্দের ঢোল বাজিয়েছিল যে একটা বিশাল বড় আমরা পুণ্যের কাজ করলাম, আমরা নেকির কাজ করলাম, তারা পড়তে দেয়নি। আমার ইসলাম কি বলছে? ইসলামের প্রারম্ভিক যুগের কথা বলছি। বুখারী শরীফের ভেতরে সহি হাদিস আছে, বেটা ছেলেরা শুনছে যেখান সেখানে রাসূলুল্লাহর বায়ান, যুদ্ধের ময়দানে শুনছে, বাড়ির বাইরে খেজুরের বাগানে বেড়াতে গিয়ে ওখানে শুনছে, মসজিদে নববীতে শুনছে, সবাই সুযোগ পাচ্ছে, কিন্তু মহিলারা এই সুযোগটা পায় না। তার জন্য একদল মহিলা একদিন আল্লাহ পাকের নবীর কাছে এসে বলছেন, ইজআলনা মাউইদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, ছেলেরা সব শিখে নিল, ছেলেরা সব জেনে গেল, ছেলেরা দিন সম্বন্ধে সমৃদ্ধ হয়ে গেল, ওদের কাছে আক্কেলের অভাব রইল না, ওদের কাছে শিক্ষার কোনো কমি রইল না, কিন্তু আমরা হইলাম হতভাগিনী বেটি ছেলে, আমরা এতটা আপনার সাথে সাথে বাগানে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পাই না, কাজে এতগুলো শিক্ষা আমরা শিখতে পারি না। তাছাড়া মসজিদে নববীতে যখন আপনি বেটা ছেলেদের সামনে ভাষণ রাখছেন, তখন আমাদের মেয়েদের কিছু গোপন কথা আছে, যেগুলো কথা ছেলেদের সামনে ব্যক্ত করা যায় না, অতএব আপনি যদি আমাদের জন্য একটা নির্দিষ্ট দিন করে দেন, যেই নির্দিষ্ট জায়গাতে আমরাই মেয়েরাই বসবো, আর আপনি মাস্টার হয়ে আমাদের সামনে এসে হাজির হবেন, আমাদেরকে পড়াবেন, সেই দিন কোনো বেটা ছেলে আসবে না, আমরা শুধু মেয়েরাই জমা হব, আর মেয়েরাই জমা হয়ে আপনার কাছে দিন শিক্ষা করব। রাসূলুল্লাহ বললেন, উমুকের বাড়িতে জায়গা আছে একটু বেশি, ওর বাড়ির বারান্দাটা একটু বড়, তোমরা ওই জায়গাতে জমা হয়ে যাও, আমি ওখানে যাব, আর যাওয়ার পরে তোমাদেরকে তালিম দেব। তাহলে মেয়েরা আলাদাভাবে শিকার জন্য আগ্রহী হলো, আর আগ্রহী হয়ে শিক্ষিতা হলো। কোথায়? প্রাইভেটভাবে অন্য জায়গাতে শিক্ষার ব্যবস্থা রাসূলুল্লাহ করে দিলেন বলে। আজ